ইভেন আমাদের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যা যা সম্ভব করতে পারিনি, সত্যি কথা, যা যা সম্ভব করতে পারিনি আমাদের ছেলে মেয়েরা সেইটা সে অসম্ভবকে সম্ভব করেছে। আনবিলিভেবল, আনবিলিভেবল। এই আমি একসময় মনে করতাম যে আমাদের এই ছেলে মেয়েরা শুধু এখন মোবাইলে ফেসবুক ল্যাপটপ নিয়ে আসে, হ্যাঁ, কি এরা রাজনীতি বোঝে না, সমাজ বোঝে না, দেশ বোঝে না। আই হ্যাড দ্যাট কাইন্ড অফ ইম্প্রেশন অ্যাবাউট প্রেজেন্ট জেনারেশন। ও মাই গড, আই মাসছে আমার, আমি আমার 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 যে ভুল যেটা আমি ভাবতাম, আমার সেটা স্বীকার করতে কোনো দোষ নেই, হ্যাঁ, আমার স্বীকার করতে মোটেই দোষ নেই। টোটালি তারা আমাকে আমার ভাবনাটা টোটালি বদলে দিয়েছে। ইভেন এইটিজেও তো আমার এত আধুনিক চিন্তাভাবনা ছিল না। এইটিজে 80-এর দশকে কিন্তু এরকম আধুনিক চিন্তাভাবনা, রাষ্ট্র বিনির্মাণ নিয়ে ওদের মতো এত এত আধুনিক চিন্তাভাবনা আমাদেরও তখন ছিল না। আমাদের সমাজে মেয়েরা মানে ছাত্র আন্দোলন করতেন। আমি এমন একটা মেয়েকে পাইনি যে আমাদেরকে যখন ধরে নিয়ে গেছে, আমাদের ছেলেদের যখন ধরে নিয়ে গেছে, তখন ওই পুলিশ ভ্যানের সামনে 18-20 বছর একটি মেয়ে সামনে দাঁড়িয়ে বলছে, না আমাদের ভাইদেরকে নিয়ে যেতে দেবো না, এরকম একটি মেয়ে আমাদের এইটিজে দেখিনি। কিন্তু আই ফাউন্ড লট অফ গার্লস, লট অফ বেবিজ, আমি বেবি বলি বাচ্চা তো এরা, হ্যাঁ, এই বাচ্চাদেরকে আমি দেখেছি, ও মাই গড, তারা রেসিস্ট করতে দাঁড়িয়েছে, তারা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে, হ্যাঁ, এটা 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মতো, 7ই নভেম্বর 75 সালে বাংলাদেশের জনগণ এবং সিপাহীরা, সৈনিকেরা, তারা একটা বিপ্লব করেছিলেন। ইনফ্যাক্ট বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, প্রচণ্ড মাপের একটা বিপ্লব হয়েছে, মানে অসাধারণ একটা, মানে সারা পৃথিবী বাংলাদেশের যে বিপ্লবে যে জাগরণ, ছাত্র সমাজের নাগরিকরা পরে সম্পৃক্ত হলেন, এটা নিয়ে তো গবেষণা হবে, এটা নিয়ে বহু মানুষ, মাস্টার সাহেবরা, মানে প্রফেসর সাহেব, আমি মানে খুব কমফোর্টেবলি মাস্টার সাহেব বলি, কারণ তারা পড়ান, তাই না? তো তারা ভবিষ্যতে গবেষণা করবেন, পোস্ট ডক করবেন অনেকে, বাংলাদেশের পলিটিক্স, এই যে আপনার রূপান্তরটা, হ্যাঁ, এই মরফোলজিটা নিয়ে তারা তারা গবেষণা করবে, গবেষণা। আমার নিজের এখন আগ্রহে আপনার কথা শেষ হলে আমরা একটা বিরতিতে যাব। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাচ্ছি, শুধুই কি রাজনীতিটা জবাবদিহি করবেন? নো, আমি যেটা মনে করি যে আমাদের যে ভাবনার জায়গাটা, আমি আগে বলেছি যে লট অফ ডিমান্ডস রাইট নাও দিয়ে আমি যে অনাগত সরকার, যেটা হয়তো আগামীকালকে ইনশাল্লাহ তারা হয়তো দায়িত্ব নেবেন, তাদেরকে রাইট নামে ভারাক্রান্ত করতে চাই না। প্রত্যাশার কথা বললাম, প্রত্যাশা মানে এক্সপেকটেশন, নট ডিমান্ড। প্রত্যাশা আমি চাই আমাদের সিভিল সার্ভিসের লোকেরা, বা অন্যান্য সার্ভিসে যারা আছেন, তাদেরকেও যাতে অ্যাকাউন্টেবল করা যায়, তার যা ওখানে যাতে আরও কমিশন করা যায়, লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশনের, না না, আদার কমিশন করা যেতে পারে, ছোটো অ্যাকাউন্টেবল হও, যাতে বলতে না হয় মানে কোনো কর্মকর্তার বউকে যাতে স্বামীর ঘুষের টাকা দিয়ে বানায় বলে আমার বাবা দিয়েছে, নাউজিবিল্লা, বলে ফ্ল্যাট বলে আমার বাবা দিয়েছে, দেয় কিন্তু স্বামী, মুসলমান ধর্মে ওটা, আর যখন স্বামীরে বাবা বলে ফেলে তখন আর স্বামী থাকে না, তখন ওটা নাজায়েজ সম্পর্ক হয়ে যায়, মানে সোজা কথা তালাক হয়ে যায়, সোজা কথা, বাংলা কথা। তো এইরকম এরকম বহু লোকজন, বহু এরকম আমলাদের বউরা স্বামীর সম্পত্তির মধ্যে বাবা দিয়েছে, ভাই দিয়েছে বলতো, যে ভাইয়ের ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, ভাইয়ের টাকা দিয়ে বানাইছি ইত্যাদি ইত্যাদি।